আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এগ ভুরজি, তার মধ্যে অল্প ঘি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফেনা ভাত। সো আজকে আমরা শহরের ভেতরটাই ঘুরবো। এখানে কিছু ইন্টারেস্টিং প্লেসেস অফ ইন্টারেস্ট রয়েছে যেগুলো আজকে আমরা দেখব, এবং কালকে সারা রাত স্নোফল হয়েছে, হেভি স্নোফল। সো বাইরেটা এখন একদম স্নো হোয়াইট। চারিদিকে বরফ, খুব সাবধান, বরফে পা স্লিপ করার একটা চান্স থাকে। প্লেজেন্ট মর্নিং, অ্যারাউন্ড 10 AM, সকাল 10টা, চারিদিক সাদা হয়ে গেছে। ফাটাফাটি, তাই না? হেভি স্নোফল হয়েছে। চারিদিক সাদা হয়ে গেছে বরফে, আর এই সেই ঐতিহাসিক চার্চ, কি সুন্দর কনস্ট্রাকশন। চার্চের সামনে রেলিয়া বরফে ঢেকে গেছে। ওদিকে লোকি রেস্টুরেন্ট, আইসল্যান্ডিক ট্রেডিশনাল ফুড। চার্চের ভেতরটা যাওয়া যাক। থমথমে পরিবেশ, ভেতরে ঢুকতেই জেসাসের একটা লম্বা স্ট্যাচু আর একটা গ্লোবের মতো আয়রন স্ট্রাকচারের মধ্যে, রট আয়রন স্ট্রাকচারের মধ্যে একটা সুন্দর মোমবাতি জ্বলছে। এত স্নিগ্ধ অনুভূতি যে আপনাকে দেখিয়ে হয়তো বোঝাতে পারছি, কিন্তু এখানে যারা আছে তারা আরও বেশি হয়তো জিনিসটা অনুভব করতে পারছে। চার্চটার কনস্ট্রাকশনটা একদম অদ্ভুত রকম, কি বিউটিফুল। ভেতরটা জল জল করছে, নর্মাল কনভেনশনাল চার্চ যেরকম হয় এটা সেরকম নয়। এখানে সবাই প্রেয়ার্স করে, একজন এখানে বসলেন সেলফি তোলার জন্য। চার্চের এন্টায়ার হিস্ট্রিটা এখানে লেখা রয়েছে। এটাকে দেখে তো মনে হচ্ছিল বরফ বা স্ফটিক, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা অন্য কিছু দিয়ে তৈরি। চার্চের এই কোণটায় এসে বেলজিয়াম গ্লাসের, এরকম মাল্টি কালার গ্লাস আমাদের কলকাতার চার্চেও রয়েছে, মাদার মেরি উইথ জেসাস। সামনে একটা ভিয়েতনাম রেস্টুরেন্ট, এটা একটা গ্রসারি শপ। কোল মানে কলকাতার কিছু নাকি? না, কোল রেস্টুরেন্ট IS. এই ফন্টেনটা মোকাম্বুর ফন্টের মতো। সামনে স্নো রেঞ্জটা দেখা যাচ্ছে।
হোয়াইট স্নো রেঞ্জ। এটা কিন্তু কোনো খেলনা নয়, এটা একটা বেড়াল ঘুমাচ্ছে আপন মনে। দেখুন, হ্যালো, এগুলো হচ্ছে সব বরফ পড়ে গাড়ির চাল পুরো সাদা। হ্যালো, আইসল্যান্ডে যেহেতু ভলক্যানিক ইরাপশনের অ্যালার্ট আছে, সেজন্য দেখছি ক্রমাগত উপরে কিছু প্লেনস পেট্রোলিং করছে, দেখছে, নজর রাখছে যে কোথাও কোনো ভলক্যানিক ইরাপশন হবে কি না। বাবালু, এখানে লোকেরা খুব বেড়াল পোষে, সুন্দর সুন্দর মোটা মোটা গাবলু গাবলু বেড়াল, প্রত্যেকটা স্টোরের ভেতরে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজের বেড়াল। পিছনে চার্চটা দেখা যাচ্ছে। কি সুন্দর শহর, মনে হচ্ছে ছবির মতো আঁকা, বিউটিফুল। প্রচন্ড স্লিপারি, আস্তে আস্তে হাঁটতে হবে, নত পা পিছলে ধপাস। ন্যাচারাল ফ্লাওয়ার, দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে বরফের মধ্যে ফুল। এটা এখানকার একটা পপুলার সি ফুড রেস্টুরেন্ট, দেখুন লেখা আছে সি ফুড গ্রিল আইসল্যান্ড। এখানে একটা স্ট্রিট আছে যেটা রেইনবো কালার দিয়ে পেইন্ট করা। আমরা রেইনবো বলতে বুঝি ভিভজিওর, কিন্তু এখানে রেইনবোর ইম্প্লিফিকেশন অন্য কিছু। LGBTQ কমিউনিটির উদ্দেশ্যে এই স্ট্রিটটাকে ডেডিকেট করা হয়েছে। এই স্ট্রিট সম্বন্ধে যদি আপনারা আরও কিছু বিস্তারিত জানেন বা জানাতে চান, প্লিজ কমেন্ট সেকশনে লিখবেন। প্রচুর প্লেন উড়ে বেড়াচ্ছে ওপর দিয়ে আজকে। দেখুন বিউটিফুল না, ফ্যান্টাস্টিক। এখানে ফিশ অ্যান্ড চিপস পাওয়া যাচ্ছে, দেখুন রেকেভিক ফিশ রেস্টুরেন্ট। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর ফিশ অ্যান্ড চিপস রেস্টুরেন্ট। Open? Or closed? Closed? Okay, okay. এখনো খোলেনি রেস্টুরেন্ট। Oh, we want to have fish and chips. ঠিক পাশের রেস্টুরেন্টটাতে চলে এলাম। Okay. Have a seat. উপরে উঠছি ফিশ অ্যান্ড চিপস খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু ক্যারি দ্য ফিশ অ্যান্ড চিপস আউটসাইড।
Can you cover a table for you? If okay. you want to sit here to have the window view. Okay. Is it comfortable? I think outside is a little cold. We are enjoying the cold actually. Perfect. So, you want to order to go? No, but we got to see the price tag and all. What's of course, the... yes. I will bring the menu. Sure. So, fish and chips, banana hocche ekhon? আমরা বাঙালিরা ফিশ ফ্রাই বা ফিশ অ্যান্ড চিপস বলতেই বুঝি ভেটকি মাছের ফিশ ফ্রাই। এখানে একটা অন্য ধরনের মাছ ইউজ হচ্ছে, এখানকার সামুদ্রিক মাছ, যেটার নাম হচ্ছে কড ফিশ। আইডিয়া ছিল না যে কতটা টেস্টি হতে পারে, বিকজ আমরা তো জানি যে কলকাতা ভেটকি বেস্ট অ্যান্ড শ্রেষ্ঠ। তো দেখা যাক এটার এক্সপিরিয়েন্স কীরকম হয়, খাওয়ার পরই বোঝা যাবে যে এটা কি সত্যি কলকাতার ভেটকির সাথে পাল্লা দিতে পারবে। Be careful. আমরা বাইরে বসে ফিশ অ্যান্ড চিপস খাবো, সেজন্য টেবিলটা বরফগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই বিউটিফুল রেইনবো স্ট্রিটটা যত দেখছি অভিভূত হয়ে যাচ্ছি। বলুন তো এটা কি ডগ? পিটবুল। তো আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে বসে ফিশ ফ্রাইটা খাবো, কিন্তু বাইরে এতটাই ঠান্ডা যে দেখলাম না সুবিধা হবে না, ভেতরেই যাওয়া যাক। বিউটিফুল ডেকর, আমরা চলে এসেছি। Now you're in because it's going to have to be... I think it's here. Your room. This is ours? Yeah. Oh, wow. Yes. Oh, that's so nice and so tempting. You have a very smiling and charming personality. I must compliment you for that. Okay, thank you. Would you like any sauce, baby? So, ah... Bhai, it's cold. Tarnate gorom gorom. Fish and chips. তো এটা আমরা কালকে একবার খেয়েছিলাম, আজকে আবার এলাম খেতে, বিকজ এটা এত টেম্পটিং, এত ভালো। অ্যান্ড একটা স্লাইস অফ লাইম দিয়েছে, যেটা ফিশ অ্যান্ড চিপসের উপরে একটু ছড়িয়ে নিয়ে দেন। Smoking hot. Yeah. Oh. So, একটা কথা বলি, আমরা বাঙালিরা একটু মাছ প্রেমী, ফিশ লাভার্স, অ্যান্ড আমরা খুব ক্লেম করি যে ফিশ ফ্রাই হচ্ছে বাঙালিদের পেটেন্ট। আমাদের মতো ফিশ ফ্রাই কেউ বানাতে পারে না, অ্যান্ড কলকাতা ভেটকি আলটিমেট ফিশ ফ্রাই অ্যান অল আপন জোন অ্যান অল দ্য প্লেসেস, সিক্স পালিগঞ্জ প্লেস, কস্তুরি, আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না এত ভালো ফিশ ফ্রাই আমি কোথায় ক্লাস খেয়েছি আমার মনে পড়ছে না। ইটস সো গুড অ্যান্ড সো টেম্পটিং। আর ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাম ক্যান বি হ্যাভ সাম ডিপস প্লিজ? Volcano dip, something. Lava. Or maybe, lava dip, sorry. Spicy. Okay, yeah, we have hot lava sauce. One lava sauce. Yes. And the other one is mayo. Mayo, yeah. Okay. Lava sauce and mayo. Dip. So this is mayo dip and this is lava sauce. এই মাছটার নাম হচ্ছে কড ফিশ। আমরা খাই না কড লিভার অয়েল অ্যান্ড অল। থ্যাংক ইউ। অ্যান্ড দিস ইজ স্টার্টার সস। এই কড ফিশটা এত টেস্টি ফিশ, এটা হচ্ছে আইসল্যান্ডের ফেমাস। আপনাদেরকে যখন আইসল্যান্ডের ওই মিউজিয়ামের ভিডিওটা দেখালাম, ওখানে দেখেছিলেন কড ফিশের একটা ফসিল রাখা ছিল। সো কড ফিশ থেকে এরা আইটেমটা করে। দিস ইজ জাস্ট Oh.
here. Beautiful city of Reykjavik. সামনেই দেখা যাচ্ছে জল, মানে বে এরিয়া। আমরা এখন বে এরিয়ার দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। এটা হচ্ছে বে এরিয়া, নিচে বরফ আর সামনে অ্যামেজিং বে। সূর্যের দর্শন পাওয়া গেছে ফাইনালি। এই জাহাজটা দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখাই। দারুণ না? সো আমরা এখন চলে এসেছি হোয়েল ওয়াচিং করতে। এই জায়গাটা থেকে স্পেশাল ট্যুরস হোয়েল ওয়াচিং করানো হয়। ব্লু হোয়েল, আর এখানে আরেকটা হয় নর্দার্ন লাইটস বাই বোট, দুটোই এখান থেকে হয়। ভেতরে গিয়ে জিজ্ঞেস করা যাক কি আছে ব্যাপার স্যাপার। ওপেনিং আওয়ার্স মানডে টু সানডে 9 to 1। Hi. Hello. Hi. So what is the possibility of whale watching now, seeing whales? I mean, pretty good because we had them, but we had this big storm before, so we don't really know where it is. You know, okay. We have to try again. Okay. Yes. How much will it cost? 13,000 krona, right? Can we press the company's number? Hi. Hello. এখান থেকে হোয়েল ওয়াশিং এর যাত্রা শুরু হয়। এটা হচ্ছে ট্রাভেল হাব। এখানে সব ছোট ছোট ট্রাভেল এজেন্সি রয়েছে যারা হোয়েল ওয়াশিং করায়। চার্জ তো শুনলেন, 13,000 বললো পার পার্সন, মানে আইসল্যান্ডিক ক্রোনা 13,000 মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপিজে দ্যাট উড বি 60% অফ দ্যাট, তার মানে ওই অ্যারাউন্ড 7,000 না, হ্যাঁ 7,000। সো এখানে এই অপশনস পাওয়া যাচ্ছে। স্টেক তৈরি হচ্ছে। This is a special offer? Yes. 2890. খুব একটা এক্সপেন্সিভ নয়, আবার খুব একটা রিজনেবলও নয়। এখানে হ্যামবার্গার, বিফ বার্গার অ্যান্ড ল্যাম বার্গার তিনটেই পাওয়া যাচ্ছে, ফিশের কিছু নেই। আমরা এখন এখানে এসেছি দ্য অরোরা রেকেভিক নর্দার্ন লাইট সেন্টার। কি আছে দেখা যাক ভেতরে। Welcome. Thank you.
আমরা এখন ওয়েলস অফ আইসল্যান্ডের ভেতরে ঢুকেছি। এটা হচ্ছে ওয়েলের স্কেলিটন। আমরা জানি ব্লু ওয়েল হচ্ছে পৃথিবীর লার্জেস্ট ম্যামাল, আর আইসল্যান্ডের আশেপাশে ওয়েল ওয়াচিং খুব মানে পপুলার, এখানে প্রচুর ওয়েলস আছে। তো এই মিউজিয়ামটার ভেতরে ব্লু ওয়েল এবং ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েলসের স্কেলিটন, ফসিল, স্ট্রাকচার্স, মিনিয়েচার্স যদি নিয়ে যেতে হয় এখান থেকে দেশে কাউকে গিফট করার জন্য, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। খুব সুন্দরভাবে মেনটেন করেছে এই মিউজিয়ামটা, দেখুন কী সুন্দর, ইটস সো বিউটিফুল। সো চলে এসেছি ল্যাম বার্গার অ্যালং উইথ বেকন টপিং বানানো হচ্ছে। সো উই ওয়ান্ট টু হ্যাভ ইট হেয়ার, না ডোন্ট প্যাক, উইল হ্যাভ ইট হেয়ার অনলি। ইজ ইট রেডি? প্লিজ ব্রিং ইট। সো এই কোশ্চেনটা আমি আপনাদেরকে করব, আপনাদের কাউকে অ্যান্সারটা জানা থাকলে বলুন। কোশ্চেনটা হচ্ছে এটা, দেখুন, ওয়াজ জেমস বন্ড আইসল্যান্ডিক? এই জায়গাটা ক্রিয়েটিভ লোকাল মেকার্স, স্যার উইলিয়াম স্টিফেনসন সিক্রেট সেলার। এখানে একটা সেশন হয় যেখানে অনেক ইন্টারেস্টিং স্পাই রিলেটেড কনস্পিরেসি থিওরিস এরা শেয়ার করে। বরফে ঢেকে গেছে, ঠিক ব্ল্যাক পার্ল হোটেলের ঠিক সামনেই হচ্ছে এই জায়গাটা। Was James Bond Icelandic? ফাটাফাটি জায়গাটা দেখুন, ভিক বরফ পড়ে আছে, ছোট ছোট গলি, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। বিউটিফুল রেকাভিক, দ্য ক্যাপিটাল সিটি অফ আইসল্যান্ড। শহরটা দেখে মনে হচ্ছে ছবি মতো আঁকা, মানে কেউ এঁকেছে, এত সুন্দর, এত বিউটিফুল। কি সব স্ট্রাকচার, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পন্ডটা খুঁজে পেয়েছি, পুকুর। পন্ড খুঁজে বার করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে একটা ফোন এলো, আমাদের এক পরিচিত কমন ফ্রেন্ড, তার সঙ্গে আরও দুজন বন্ধু, তারা মিলে দুটো এক্সকুইজিট স্পট যেটা আমাদের এখন অবধি দেখা হয়নি, আমরা হয়তো ভেবেছিলাম দেখা হবেও না। তো দেরি না করে ওদের ট্র্যাভেল এজেন্সির বাসে আমরা উঠে পড়লাম আর চলে এলাম এই স্বর্গীয় জায়গায়। এটা হচ্ছে আইসল্যান্ডের সাউথ কোস্টে জোকুর স্যালন বলে একটা জায়গা, এটাকে বলা হয় ডায়মন্ড বিচ, মানে হীরের বিচ। কিন্তু এই হীরেগুলো অ্যাকচুয়ালি আসল ডায়মন্ড নয়, এগুলো বরফ থেকে তৈরি। বরফের ক্রিস্টালগুলো প্রকৃতির মধ্যে এমনভাবে ছড়িয়ে আছে দেখে মনে হচ্ছে চারিদিকে হীরে ছড়িয়ে আছে। ট্রেজার আইল্যান্ড, আর ঠিক তার পাশেই গ্লেশিয়ার লাগুন। দেখুন চোখের সামনে কত গ্লেশিয়ার ফ্লোট করছে। আপনাদেরকে আমার এই রেয়ার ভিডিওগুলো থ্রু দিয়ে অনেক আনকমন এক্সপিরিয়েন্স দিতে পারছি, এটার জন্য আমি খুব গর্বিত। এই গ্লেশিয়ার লাগুন এমন একটা রেয়ার জায়গা যেটার বাঁদিক ডান দিকে বরফ বরফ আর বরফ, আর গ্লেশিয়ার বা আইসবার্গ আমরা জানি 1/3 ওপরে বেরিয়ে থাকে আর 3/3 নিচে। তো এই দারুণ অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি আমার বন্ধুদের কাছে কৃতজ্ঞ, ঋণী। তো যাই হোক, দিনের শেষ হতে চলেছে, বাড়ি ফেরার পালা, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, দেখা যাক আজকে কি খাওয়া যায়। ধোঁয়া উঠছে, গরম
ডাল চাওয়াল ধোঁয়া উঠছে, তার উপরে ঘিও দেওয়া আছে। আউটস্ট্যান্ডিং ইজ দ্য লাস্ট ওয়ার্ড আই ক্যান সে। সো ফাইনালি এটা হচ্ছে প্লেটের সিন, মাছ ভাজা, মানে এখানকার লোকাল আইসল্যান্ডিক ফিশ ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, ডাল, ভাত, আর তার উপরে হালকা ঘি ছড়ানো। সো আই এম ব্যাক অ্যান্ড আজকের অসম্ভব ভালো ডিনার মেনু হচ্ছে মোল্টেন স্যুপ, চিকেন স্যুপ নড়ের, আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। যারা বলে আইসল্যান্ড ইজ ভেরি এক্সপেন্সিভ, প্লিজ বি ভেরি কেয়ারফুল অ্যান্ড অল দিস স্টাফ, আমি কোনো ছোটো করছি না, উইথ ডিউ রেসপেক্ট, যদি আপনি প্ল্যান করে করতে পারেন, দিস ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন ইউ ক্যান ইভেন থিঙ্ক অফ। আমরা কলকাতার স্পেন্সার থেকে স্যুপ এনেছিলাম, নড়ের স্যুপ, চিকেন স্যুপ, মানে প্রপার চিকেন দেওয়া আছে, গরম গরম, রেড হট, কিচ্ছু করতেই হয় না, জাস্ট গরম করুন আর খান। তার সঙ্গে রয়েছে এই ফিশ কেকগুলো, যেগুলো আমরা কিনেছিলাম হচ্ছে ফ্রম এয়ারপোর্ট থেকে বেরোন নাকি ওই ডিউটি ফ্রিতে কিনেছিলাম দেখি। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ফিশ কেকের মাছটা অ্যাকচুয়ালি কী মাছ, আমরা তো কলকাতায় দেশি ভেটকি বলতেই বুঝি মাছ, ফিশ ফ্রাই বুঝি বা হোয়াট এভার ইট ইস, ভেটকির পাতুড়ি, এনিথিং। যখন জিজ্ঞেস করলাম বললো যে এটা হচ্ছে এখানকার আইসল্যান্ডিক ফিশ, যেগুলো সমুদ্রের মধ্যে থাকে, লোকাল ফিশ, অ্যান্ড বিলিভ মি কোনো কাঁটা নেই, আর এত ভালো টেস্ট ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে। সো স্টে টিউন, কালকে রেকেভিকের, মানে আইসল্যান্ডের ক্যাপিটাল রেকেভিকের কিছু ইম্পর্টেন্ট ভেরি ইন্টারেস্টিং ফুড জয়েন্টস কভার করবো, দেখাবো লাইভ ভিডিও। স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই।